আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি, তাদের সাথে ইন্ডিয়ান 3 জন, 2 জন পুরুষ আর 1 জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নাম ঠিক ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তাদের, তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমি, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশে ঢাকারই বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলওয়ের ভিতর থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদের আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি তার বাকিটাতে ইনভেস্টিগেশন করে পড়ে যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে কিছু খবর পাওয়া গেছে না এখন পর্যন্ত ওরাই, আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আর কিছু পাওয়া যায় কিনা আপনাদেরকে জানিয়ে।